আর ব্রিটিশ সরকার বাক স্বাধীনতার কথা বললেও এটাতে বিশ্বাস করে না, কারণ শেখ আহমদ দিদাত বলেছিলেন আমাকে বিবিসিতে 5 মিনিট সময় দেন, আমি শুধু সালমান রুশদির কথাগুলোর উদ্ধৃতি দেব, তাহলে আমি কোনো দাতব্য প্রতিষ্ঠানে 50,000 পাউন্ড দান করব। তারা প্রত্যাখ্যান করেছিল। ABC আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছিলেন $50,000 দেব শুধু উদ্ধৃতি দেওয়ার জন্য, আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি সালমান রুশদির বইয়ের উদ্ধৃতি দেব আর $50,000 দেব, রাজি হয়নি। এই হলো তাদের বাক স্বাধীনতার অবস্থা। আর মন্তব্যের ব্যাপারে যদি বলেন, তাসলিমা নাসরিনের ব্যাপারে যা বলেছিলাম এখানে সেটাই বলবো। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আমরা তো তাসলিমা নাসরিনের লজ্জা বইটা নিয়ে অনেক কথা বললাম, এখন আপনি কি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস সম্পর্কে কিছু কথা বলবেন? বোন প্রশ্ন করলেন একই রকম, যে আমরা অনেক কথা বলেছি তাসলিমা নাসরিনের লজ্জা বইটা নিয়ে, এখন স্যাটানিক ভার্সেসের ব্যাপারে শুনতে চান, এটার উপরে একটা লেকচার দিতে পারি, যদিও এখানে লেকচার দেব না। আর রায়ের কথা যদি বলেন, এখানেও একই ব্যাপার, রায়টা এখানে বদলাচ্ছে না, একই। তবে আপনি যদি স্যাটানিক ভার্সেস বইটা সম্পর্কে কিছু জানতে চান, আমি এটা মানি যে সালমান রুশদি আমাদের নবীজি সাল্লা সাল্লামকে অবমাননা করেছেন, নবীজির স্ত্রীগণের অবমাননা করেছেন, যারা হলেন উম্মুল মুমিনিন, সব মুসলিমদের মা, এটা করেছে। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে অন্যান্য বিশেষজ্ঞরা এটা কেন বলেন না যে ওই বইটাতে আর কি কি লেখা আছে। আমি ব্যাপারে বলতে পারবো কারণ আমি এই স্যাটানিক ভার্সেস পড়েছি, বইটা আমার পড়া। যদি আপনি পড়তে চান তাহলে চলে যান লন্ডন বা আমেরিকায়, সেখানে বইটা পাবেন। আমি লন্ডন আমেরিকায় গিয়েছি। আপনাদের সংক্ষেপে একটা ধারণা দেই সালমান রুশদি কি লিখেছেন। মুসলিম চরিত্রগুলোকে অবমাননার পাশাপাশি তিনি তার রক্ষকদের নামেও নিন্দা করেছেন, ব্রিটিশ সরকার যারা তাকে রক্ষা করেছে তাদের নিন্দা করেছেন, একেবারে প্রথম পৃষ্ঠাতেই, অথবা বলতে পারেন প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, অ্যাকচুয়ালি 3 নম্বর পৃষ্ঠা। তিনি এখানে লন্ডনবাসী নিন্দা করেছেন, তিনি লিখেছেন লন্ডন ভাই, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়, মানে 3 নম্বর পৃষ্ঠা, লন্ডন ভাই বলে নিন্দা করেছে। বিশ্বাস করেন এই শব্দটা আমি এখানে বলতে পারবো না। একবারে খ্রিস্টান ফাদারের সাথে আলোচনার সময় এই শব্দটা এসেছিল। বুক অব ডিউটোরোনমি অধ্যায় 23 অনুচ্ছেদ 2 বলছে যে ড্যাশ ড্যাশ, আমি শব্দটা বলছি না, ড্যাশ 10 প্রজন্ম পর্যন্ত সমবেত প্রার্থনায় আসতে পারবে না। যদি শব্দটা জানতে চান তাহলে আমি ছোট্ট একটা কৌতুক বলছি। রাজপ্রাসাদে একবার একটা পার্টি চলছে, যখনই কারো টেবিলে খাবার দরকার তারা ছড়া বলছে, তাই ডিউক বলল কুইন সোফাইন পাস দ্য ওয়াইন। একজন লোক ছিল যে ভালো নিয়ম কানুন জানে না, সে তখন চাচ্ছে কাস্টার্ড, তাই সে বলল ডিউক দ্য ড্যাশ পাস দ্য কাস্টার্ড। এখন বুঝলেন শব্দটা কি? যদি না জানেন তাহলে বাইবেল দেখতে পারেন, সেখানে 3 বার আছে। সালমান রুশদি শব্দটা ব্যবহার করেছেন 29 বার, চিন্তা করেন। আর মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশ সরকার বাক স্বাধীনতার কথা বলে একটা আর্টিকেল ছাপা হয়েছিল দ্য ডেইলি নিউজে লন্ডনে মে মাসের 22 তারিখে 1989 সালে। একটা খবর এসেছিল নিষিদ্ধ করার ব্যাপারে। কাকে নিষিদ্ধ করবে? সালমান রুশদিকে না, নিষিদ্ধ করা হবে মিকি নামে আমেরিকার এক অভিনেতাকে। মিকি ইংল্যান্ডে এসে 4 অক্ষরের একটা শব্দ বলেছিল মার্গারেট থ্যাচারের পলিসির ব্যাপারে। আপনারা এই শব্দটাও আমাকে বলতে বলবেন না, এটা হলো ফাদার আঙ্কেল কাজিন কিং, না জানলে যে জানে তাকে জিজ্ঞেস করেন। 4 অক্ষরের শব্দ বলেছিল মার্গারেট থ্যাচারের পলিসিকে উদ্দেশ্য করে, আর তখন সেই ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা বলল একে নিষিদ্ধ করো। সালমান রুশদি সেই একই শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ, তবে এটাকে করেছেন অ্যাক্টিভ আইএনজি ইং। 4 অক্ষরকে করেছেন 7 অক্ষর। আর একটা প্যারাগ্রাফে 270 নম্বর পৃষ্ঠায় এটা আছে, একটা প্যারাগ্রাফে এই শব্দটা লিখেছেন 4 বার। 4 অক্ষরের শব্দের সাথে ইং, তার মানে অ্যাক্টিভ। মার্গারেট থ্যাচারের কাজের বর্ণনায় বলেছেন এটা ব্রিটিশ ঠিকই হজম করেছে। এই পক্ষপাতিত্ব কেন? সেই অভিনেতা 4 অক্ষরের শব্দটা বলেছেন মার্গারেট থ্যাচারের পলিসিকে, তাকে নিষিদ্ধ করলেন। সালমান রুশদিকে যারা সমর্থন করেছে তাদের কেউই আমেরিকান অভিনেতাকে সাহায্য করতে আসেনি। কেন? দুমুখানীতি কেন? তিনি বলেছেন 4 বার শব্দটা অ্যাক্টিভ করেছেন। যদি পুরো বইয়ে দেখেন এই শব্দটা আছে মোট 52 বার, প্রত্যেক সপ্তাহের জন্য একটা, মোট 52 বার। আমি এই বইটা পড়েছি সেজন্য বলতে পারছি। 5 বার শুধু 4 অক্ষরের শব্দটা ব্যবহার করেছেন। ইং এ ইং আমেরিকান ইং অ্যালিজ, এভাবে ডিকশনারি বানাতে পারেন। আর এছাড়াও তিনি বইটাতে নিন্দা করেছেন প্রধানমন্ত্রীর নামে, সাবেক প্রধানমন্ত্রী, সে সময় তিনি ছিলেন। আর তিনি বলেছেন সেখানে বিভিন্ন চরিত্রের কিছু ডাক নাম দিয়েছেন, যেমন একজন হচ্ছে চামচা, তিনি নিজের নাম সেখানে লিখেছেন চামচা অথবা জিব্রিল অথবা পুন্নু। और मार्गारेट थैचार के बोले मैगी तारपर बोले टर्चार टर्चार माने कि जानें माने थैचार तिनी लिखे टर्चार तारपर फुल स्टप एक शब्देर सेंटेंस असाधारण सलमान रुशदिर लेखनीर प्रशंसा करी एक शब्देर सेंटेंस टर्चार फुल स्टप मैगेदा पाँच अक्षर शब्द और बोलबो ना आमी एटा हलो मादी कुकुर तिनी लिखेछेन टर्चार फुल स्टप मैगेदा पाँच अक्षर शब्द हाँ प्रश्नटार उत्तर दिच्छी बोन प्रश्न करेছেন উনি सैटानिक ভার্সেস ব্যাপারে জানতে চেয়েছেন আর সালমান রুশদি সম্পর্কে আমার মন্তব্য উনার ব্যাপারে আমার মন্তব্য আগের মতোই থাকছে উনি আলোকপাত করতে বললেন আমি সেটাই করছি যদি অনুমতি দেন তাহলে হয়তো কয়েক মিনিট লাগবে আমাদের মধ্যে কতজন सैटानिक ভার্সেসের ব্যাপারে এই কথাগুলো জানতেন ও খুব ভালো দুই তিনজন আচ্ছা তিনজন আপনি কি এই কথাগুলো জানতেন থ্যাচারকে যে টর্চার বলা হয়েছে খুব ভালো এখানে অনেক বুদ্ধিমান মানুষ আছেন তবে সাধারণ দর্শকরা জানেন না তাহলে हाँ ठीक है प्लिज हमें उत्तर दीते दें तरह अपनी बोलें भाई हमें जानी लोकजन प्रसंगे बोलो मार्गारेट थैचार लौह मानवी भावभ्रमण हन ना खूब शक्त हमें एकमत जो पाँच अक्षर शब्दा बोलें जो मादी कुकुर बोलें कि मन करबें ना तब चिंता करें जो ऐलर का जान मार्क मार्क थैचार हयतो टीवीते देखेछेन से एक राग्बी खेलोयाड़ जो मार्कर काछे गिये बोलें मार्क सलमान रुशदी बोलेछे आपनी नाकि एकजन एसओबी सानावा पाँच अक्षर शब्द हमें शिओर आपनाके पेटाबे से तक वाक्स्वाधीनता विश्वास करबे ना जदि बोलेन मार्क सलमान रुशदी बोलेछे आपनी एकजन एसओबी सन अफ अ डैश शिओर आपनाके धरे पेटाबे एमनकि ब्रिटिश लोकजन संवेदनशील तबे तादेर संवेदनशीलता एक एक जनेर क्षेत्रे एक एक रकम हये थाके केउ हयतो विशेष किछु शब्देर प्रति संवेदनशील कारण आपनि पाशेर रास्ताय जदि जान लोकजन एके अन्येर नामे निंदा करछे माके निये बोनके निये सलमान रुशदी तार बोये जेसब शब्द लिखेছে সেটাই চিন্তা করেন হিন্দিও লিখেছে বেহেন তারপর চার অক্ষর তাহলে আপনি রাস্তার লোকটার নিন্দা করলে সেই ব্যাপারে কিছুই বুঝতে পারবে না কারণ সেই ব্যাপারে অভ্যস্ত তবে যদি তাকে সরল ভাষায় কথাটা বলেন যেটা কম অপমানজনক সেই নিন্দার চেয়ে হয়তো বললেন তোমার মা একজন পতিতা তখন সেই রাস্তার লোকের কাছেও সেই ব্যাপারটা খারাপ লাগবে সে আঘাত পাবে প্রত্যেক মানুষ তার নিজের ক্ষেত্র অনুযায়ী এক এক রকম সংবেদনশীল और ब्रिटिश सरकार वाक स्वाधीनतार कथा बोललेও এটাতে বিশ্বাস করে না কারণ শেখ আহমেদ দিদাত বলেছিলেন আমাকে বিবিসিতে 5 মিনিট সময় দেন আমি শুধু সালমান রুশদির কথাগুলোর উদ্ধৃতি দেব তাহলে আমি কোনো দাতব্য প্রতিষ্ঠানে 50,000 পাউন্ড দান করব তারা প্রত্যাখ্যান করেছিল এবিসি আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশন প্রত্যাখ্যান করেছে তিনি বলেছিলেন 50,000 ডলার দেব শুধু উদ্ধৃতি দেওয়ার জন্য আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাস করেন আমি সালমান রুশদির বইয়ের উদ্ধৃতি দেব আর 50,000 ডলার দেব রাজি হয়নি এই হলো তাদের বাক স্বাধীনতার অবস্থা আর মন্তব্যের ব্যাপারে যদি বলেন তাসলিমা নাসরিনের ব্যাপারে যা বলেছিলাম এখানে সেটাই বলবো।